স্বামী ছেড়ে চলে গিয়েছিলেন স্ত্রীকে। আর তারপরেই ওই গৃহবধূ প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, যা এলাকায় পরবর্তী ক্ষেত্রে জানাজানি হয়ে যায়। আর তারপরই আট দিন ধরে নিখোঁজ ছিলেন সেই গৃহবধূ। আট দিন পর তিনি ফিরে আসেন এলাকাতে। ফিরে এসেই শিকার হন অপমান এবং লাঞ্ছনার, তার উপর চলে মধ্যযুগীয় বর্বরতা। অপমানের পর কীটনাশক খেয়ে আত্মঘাতী হন গৃহবধূ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের অধীনে বকরাভিটায়। স্থানীয় সূত্রে খবর, মহিলা চলে যাওয়ার পরেও তার স্বামী নিজেই তাকে ফিরিয়ে নিয়েছিলেন আট দিন পরে। আর তারপরেই সালিশি সভা বসে গত শুক্রবার এলাকাতে। সেখানে শাস্তি দেওয়ার নিদান দেওয়া হয় মহিলাকে। পঞ্চায়েতের কাছে যাওয়ার কথা থাকলেও পাড়ার কয়েকজন মহিলা নিজেরাই সালিশি সভা বসিয়ে দেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার অপরাধে সবার সামনে মারধর করা হয় মহিলাকে। আর তারপরেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হন সবিতা দেবী। সবিতা দেবীর স্বামী সহ তার পরিবার এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পুলিশে। পুরনো গণ্ডগোলকে কেন্দ্র করে আরিয়াডহ কে এন সিং রোড এলাকায় হামলা চালালো দুষ্কৃতীরা। এলাকার দুষ্কৃতী জয়ন্ত সিং এর নেতৃত্বে দুষ্কৃতীরা এলাকায় হামলা চালায়। এলাকার যুবক সয়নদীপ পাঁজার উপর হামলা চালায় প্রথমে দুষ্কৃতীরা, আর তারপরেই ছেলেকে বাঁচাতে আসলে মা বুবুন পাঁজার উপরেও হামলা চালানো হয়। মহিলাকে মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্তদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে বেলঘড়িয়া থানায়। বেলঘড়িয়া থানার পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এমনটাই অভিযোগ বাসিন্দাদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকাতে। মগরাহাট দু নম্বর ব্লকের অন্তর্গত মাইতিরহাট এলাকার বাসিন্দা অশোক প্রতিদিনের মতো সোমবারও ব্যবসার কাজে চরণের দিকে গিয়েছিলেন। তবে সেখান থেকে ফেরার পথে দুষ্কৃতীরা ব্যবসায়ীর হাত থেকে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দেওয়ায় তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত ব্যবসায়ীর নাম অশোক সাটুই। জানা গিয়েছে সেখান থেকে আসার সময় সুখদেব বৈরাগী ওই ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে বগরাহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনায় আহত ব্যবসায়ীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠানো হয়। গলসি থানার দয়ালপুরের মাঠে ডাকাতকালী স্থানে তান্ত্রিক সাধনা করতে গিয়ে এক যুবককে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠল এক সাধুর বিরুদ্ধে। যুবকের মৃতদেহ সোমবার ময়নাতদন্ত হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মৃত যুবকের নাম জিৎ কুমার দানা, বয়স 20 বছর। তার বাড়ি গলসি থানার খেতুরা গ্রামে। ঘটনার দিন সেখান থেকে কিছুটা দূরে দোয়েলপুরের মাঠে ডাকাতকালী ঠাকুরের স্থানে তার পরিচিত এক সাধু যুবককে ডাকে। সেই মতো শনিবার রাতে বাড়ির লোককে জানিয়ে ওই যুবক সেখানে গিয়েছিলেন, আর তারপর থেকেই তার আর খোঁজ মেলেনি বলে খবর। যুবকের মোবাইলও সুইচ অফ ছিল। অনেক খোঁজাখুঁজির পরের দিন রবিবার ওই যুবকের মৃতদেহ দোয়েলপুরের মাঠে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরিবারের লোকজন খবর পেয়ে গ্রামের মানুষজন একত্রিত হয়ে মাঠে গিয়ে দেখে উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে যুবকের মৃতদেহ এবং দেহের বিভিন্ন অঙ্গে রয়েছে আঘাতের চিহ্ন। খবর দেওয়া হয় গলসি থানায়। পরে পরিবারের লোকজন ও গ্রামের মানুষের সহায়তায় ওই সাধুকে ধরা হয়। এরপর তাকে জোর দিলে সাধু বলে যে সে যুবককে মেরেই ফেলেছে। গলসি থানার পুলিশ ওই সাধুকে গ্রেফতার করেছে। রেশন দুর্নীতি কাণ্ডে নাম উঠে এসেছিল টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। গত 19 জুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কলকাতা সিজিও কমপ্লেক্সে তলব করে তাকে। তিনি হাজিরাও দেন। সেদিন 5 ঘন্টা পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তর থেকে বেরিয়ে তিনি দাবি করেন রেশন দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। সম্পর্ক নেই তা সত্ত্বেও 2 সপ্তাহের মধ্যেই তিনি 70 লক্ষ টাকা ফেরত দিতে চান ইডিকে। মঙ্গলবার ইডি সূত্রে এমনটাই জানানো হয়েছে। অভিনেত্রী দাবি করেছেন তিনি সিনেমায় পারিশ্রমিক বাবদ ওই টাকা নিয়েছিলেন, কিন্তু ওই টাকা যে রেশন দুর্নীতির তা তার জানা ছিল না। তাই আইনজীবী মারফত ইডি আধিকারিকদের অভিনেত্রী ওই টাকা ফেরত দিতে চান বলে সূত্র মারফত জানা গিয়েছে। করোনাকালে নাকি দক্ষিণ দমদম পৌরসভায় 29 জনকে বেআইনিভাবে নিয়োগ হয়েছিল, আর সেই নিয়োগে জড়িয়েছিলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঞ্চু রায়। তাই এবার সিবিআই এর পক্ষ থেকে এই মামলায় চার্জশিট পেশ করা হলো। কিন্তু তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে
এডি সূত্রে খবর, কোভিড পরিস্থিতিতে দক্ষিণ দমদম পুরসভায় একই দিনে নোটিফিকেশন বেরোনোর পর নিয়োগপত্র দেওয়া হয় এবং 29 জনের একই দিনেই চাকরি হয়। ওই নিয়োগ পুরোপুরি বেআইনি ছিল বলে দাবি ইডির। সেই সময় ওই পুরসভায় চেয়ারম্যান ছিলেন পাঁচুড়ায়, তাই সংশ্লিষ্ট বেআইনি নিয়োগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু একই দিনে কিভাবে নিয়োগ, সে বিষয়ে পাঁচুড়ায় সদুত্তর দিতে পারেননি বলে দাবি তদন্তকারীদের। তদন্তে নেমে পরবর্তী ক্ষেত্রে সিবিআই জানতে পারে 60টি পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে, যার মধ্যে দক্ষিণ দমদম পুরসভাও রয়েছে। যদিও সিবিআই সূত্রে খবর, সংশ্লিষ্ট 29 জনের চাকরির টাকার বিনিময় দেওয়া হয়েছে কিনা তা নিয়ে চার্জশিটে কোনো উল্লেখ নেই। এ নিয়ে সিবিআই তদন্ত চালাচ্ছে। সোমবার সন্ধ্যায় সিবিআই বিশেষ আদালতে পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দেয়। সেখানে অয়নশীল পাঁচুড়ায় সহ একাধিক ব্যক্তির নাম উঠে আসছে। সিবিআই এর চার্জশিটে নাম রয়েছে একাধিক সংস্থারও। পূর্ব মেদিনীপুর জেলার নরঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার পথে একটি লরি ও 5টি ছোট ট্রাক ভর্তি প্রায় 100 বেশি গরুকে আটক করল তমলুক থানার পুলিশ। মঙ্গলবার সকাল 8টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার নরঘাট এলাকা থেকে এই 5টি গাড়ি হলদিয়ার মেচেদা জাতীয় সড়ক ধরে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার সময় তমলুক থানার পুলিশ আটক করে। গোপন সূত্রে খবর পেয়ে তমলুক থানার নিমতৌরি এলাকায় গাড়িগুলিকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়। প্রথমে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের পিংলার লক্ষ্মীবাড়ি এলাকায় এই গরুগুলির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য। সেই সময় আটক করে তমলুক থানার পুলিশ। ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত হন তমলুকের সিআই এবং তমলুক থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা। 6টি গাড়ি সহ মোট 25 জনকে আটক করে তমলুক থানার পুলিশ।